পেরুর উত্তরাঞ্চলে দেশটির প্রত্নতাত্ত্বিকেরা এবার পেলেন প্রাচীন এক পুরোহিতের সমাধির সন্ধান, যা অক্ষত অবস্থায় ছিল 3000 বছর ধরে। এটিকে পুরোহিত পাকো পাম্পার সমাধি হিসেবে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকেরা। পেরুর উত্তরে পার্বত্যাঞ্চলে মিলল 3000 বছরের পুরনো এক সমাধি, যা পুরোহিত পাকোপাম্পার সমাধি বলেই ধারণা করা হচ্ছে। গবেষকরা 6 স্তরের মাটি ও ছায় খনন করে সমাধিটি খুঁজে বের করেন। সমাধিতে পাওয়া দেহাবশেষের সঙ্গে তারা খুঁজে পেয়েছেন দুটি সিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস, যা গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। পেরু সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, প্রাচীন যুগে অভিজাত মানুষের শরীরে বিভিন্ন কিছু ছাপ অঙ্কন করা হতো বলেই সিল দেখে ধারণা করা হচ্ছে। খুব বড় আকৃতির সমাধি এটি, ব্যাস প্রায় 2 মিটার এবং গভীরতা 1 মিটার। দেখতে বেশ অদ্ভুত। সমাধির ভেতরে কঙ্কালের মাথা নিচের দিকে ছিল, এক পায়ের ওপর আড়াআড়ি রাখা ছিল আরেক পা। তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন বলেই মনে হচ্ছে আমার। উত্তরে পার্বত্যাঞ্চলে এটির খোঁজ মেলায় পাকোপাম্পার নামেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উপরে অবস্থিত অঞ্চলটি। নিবিড়া নিউজ 24।